সালাম আলাইকুম। যারা ফেসবুকের পেজ খোলা নিয়ে দূর চিন্তা আছেন এবং বিভিন্ন মানুষের কাছে দাঁড়া দাঁড়া ঘুরেন, বিশেষ করে তাদের জন্য ভিডিওটা। আর ফেসবুক পেজ খুলতে হলে অবশ্যই আপনাকে আগে নিজে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ আপনার ফেসবুক পেজ যেটা হবে সেটা আপনার অ্যাকাউন্টের উপরে হবে। তো এবার আমরা কী করব, মনে করেন যে আমার একটা ফেসবুকের অ্যাকাউন্ট আছে, এবার আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টের উপরে পেজ খুলব। পেজ খুলতে হলে আমরা চলে যাব এই যে উপরে তিনটা ডট ডট আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে আমরা ক্লিক করব। আইকনে ক্লিক করার পর দেখেন এখন আমার এখানে দুইটা পেজ দেখাচ্ছে, একটা এফএসি টিভি, একটা হাসান টেক প্রবাসী। তো এই দুইটা পেজ আমি আরও একটা পেজ ওপেন করব আমার চ্যানেলের জন্য। আমার অলরেডি তিনটা ইউটিউব চ্যানেল আছে, দুটো অ্যাকাউন্ট করেছি আমি, আর একটার জন্য আমি পেজ তৈরি করব। তো পেজ তৈরি করার জন্য আমি দেখেন এখানে নিচে আছে পেজ লেখা। তো দেখেন এখানে আমরা একটু নিচের দিকে আসছি, দেখুন ডান সাইডে হচ্ছে পেজ, বাম সাইডে হচ্ছে গ্রুপ। তো আমি গ্রুপ সম্পর্কিত কোনো ভিডিও তৈরি নিই এখন পর্যন্ত। যদি আপনাদের গ্রুপ সম্পর্কে কোনো ভিডিও চান বা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমি বলবেন, বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে আমি প্রথমে পেজ নিয়ে যেহেতু আজকে আলোচনা বা পেজ খুলব আমরা, তো আমরা পেজ খোলার জন্য এখানে দেখেন পেজ যে লেখাটা আছে এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখন আমার যে দুইটা পেজ অলরেডি আমার খোলা আছে সেই দুইটা পেজ এখানে শো করতেছে। তো আমি একটা নতুন আরও একটা পেজ খুলব। তো নতুন একটা পেজ খোলার জন্য আমার চ্যানেলের জন্য আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার এটা এখন ক্রিয়েট পেজ ইউর পেজ এটা আসছে। এখন আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করার পর এখন আমার যেই পেজের যে নামটা দিব সেই নামটা এখানে যাচ্ছে। আমি যেহেতু আমার ফেসবুকের পেজটা খুলবো আমার ইউটিউব চ্যানেলের জন্য, মানে আমার ইউটিউব চ্যানেল অলরেডি আছে, সেই ইউটিউব চ্যানেলের উপরে আমি একটা পেজ খুলব, সেই নামটা এখানে দেব। আপনি চাইলে আপনার নাম বা আপনার যে প্রতিষ্ঠান বা আপনার কোনো ব্যবসা করেন বা যেই ক্যাটাগরি আপনি খুলেন না কেন, যেই নামটা দিয়ে খুলেন সেটা আপনার ইচ্ছা। এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন, আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। তো নামটা দিয়ে দেওয়ার পর এবার এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন দেখেন এখানে ক্যাটাগরি সাচ্ছে। তো আমার পেজের যে ক্যাটাগরিটা সেই ক্যাটাগরি আমার যেহেতু এই চ্যানেলটা ট্যুরিস্ট এবং পিপল অ্যান্ড ব্লগ চ্যানেল, তো সেই জন্য আমি এখানে দেখেন একটা আছে অলরেডি পার্সোনাল ব্লগ, আমি এটা দিয়ে দিতে পারি। আমি তো আমার ব্লগ চ্যানেলের জন্য এটা খুলছি তাই ব্লগ দেব। তো আপনার যে ক্যাটাগরিটা সেই ক্যাটাগরিটা আপনি এখানে চয়েস করবেন। চয়েস করে যদি খুঁজে না পান তাহলে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন, ওই রকম ক্যাটাগরি চলে আসবে। এখানে আমি একটা চয়েস করছি, আরও একটা দিয়ে দেবে এখানে, তো ট্যুরিস্ট, হ্যাঁ। তো আমি আরও একটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখন চাচ্ছে এখানে আমার অ্যাড্রেস, এই অ্যাড্রেস আপনি যদি অ্যাড্রেস অ্যাড করেন তাও পারবেন, আর যদি অ্যাড্রেস না অ্যাড করেন তাও সমস্যা নাই। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখন আবাতে আছি আমি আমার অ্যাড্রেসটা এখানে অলরেডি চলে এসে সিলেক্ট করে দিলাম। জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে আসলেই আপনার যেই ওয়েবসাইট যদি থাকে আপনি ওয়েবসাইট দিয়ে দেবেন। যেহেতু আমার ইউটিউব চ্যানেল সেটা একটা ওয়েবসাইট, তো সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, youtube.com/ আমার চ্যানেলের নাম, এবং আমি এখানে নেক্সট দিই। যদি আপনার ইউটিউব চ্যানেলের কোনো কিছু না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন। দেন এখানে নেক্সট দেওয়ার ফলে আমাদের এখানে চলে আসছে এড ইমেজ টু দিস পেজ। তো এখানে আমরা বাস এখানে যেই খালি কভার ফটো বা ইমেজ ফটো আমরা ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসছে। দেখেন এখন আমরা এখান থেকে একটা চুজ করে দেবো, মানে আমার যেই লোগোটা আমার চ্যানেলের যে লোগোটা সেই লোগোটা এখানে দিয়ে দিলাম, এবং এটাকে আপনি ক্রপ করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন আপনি ইচ্ছা মতো, যে কোনো ফটো আপনি অ্যাড করতে পারবেন এইভাবে। তো এখানে আমি জাস্ট এখানে সেভ দিয়ে দিলাম, জাস্ট ওকে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমার এটা অ্যাড হয়েছে। সেম একই রকমভাবে আপনারা কভার ফটোটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর ডানে ক্লিক করবেন। এখানে আমার কভার ফটো হয়ে গেছে, আবার আমি ডানে ক্লিক করে দিলাম। এখন আমার এটা আমার যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এই দুইটার সাথে অ্যাডজাস্ট হইতে যাচ্ছে। তো আমি যদি এখন কন্টিনিউতে ক্লিক করি আমার এই সিমের মধ্যে একটা মেসেজ আসবে, আর যেহেতু আমার এই সিম নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে আছে, আমার গ্রুপে আছে, ফেসে আছে, সব জায়গায় আছে মোটামুটি। যারা আপনার যদি কোনো সমস্যা হন তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো আমি এখানে একটা অ্যাড করে নিলাম, আমার এটা কোড আসছে, কোডটা আমি জাস্ট এখানে শো করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এবার আমার এটা হোয়াটসঅ্যাপ টুল, মানে আমার ফেসবুকের সাথে যে হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড হয়েছে সেটা একটা টুল হিসেবে যাচ্ছে। আপনি যদি এটা চান অ্যাড করতে, মানে আপনার ক্যারেটে হোয়াটসঅ্যাপ অ্যাড, মানে হোয়াটসঅ্যাপের সাথে আপনি অ্যাড করতে পারেন, না করতে পারেন কোনো সমস্যা নেই, না করলে নট নাও দিয়ে দিবেন, আর যদি করেন তাহলে ওকে দিয়ে দিবেন। তো এখানে নট নাও দিয়ে আমি এখান থেকে ফিরে যাচ্ছি। জাস্ট এখন আমার মোটামুটি কাজ কমপ্লিট, এখন জাস্ট আমি ডানে দিয়ে বের হয়ে যাবো। তো ডানে দেওয়ার আগে কিন্তু এখানে দেখেন ইনভাইট পিপল টু ইউর লাইক পেজ, মানে আপনার যে ফ্যানটা আছে তাদেরকে যদি আপনি ইনভাইট পাঠান তাহলে এখানে ইনভাইটে ক্লিক করতে পারেন, অথবা পরেও কিন্তু আপনি পাঠাতে পারবেন, সমস্যা নাই। তো আমি ইনভাইটে ক্লিক করলাম, এখন দেখেন আমার 2989 জন ফ্যান্ড আছে আমার
ফেসবুকের সাথে অ্যাড। এখন যদি আপনি নির্দিষ্ট কাউকে সিলেক্ট করেন তাও পারবেন, অথবা সবাইকে অ্যাড করে দিতে পারেন। আমি সবাইকে অ্যাড করে জাস্ট এখন সেন্ডে দিয়ে দিলাম। এখন আমার এই ফেসবুকের সাথে যতজনের অ্যাড আছে সবার কাছে আমার এই পেজের নোটিফিকেশনটা চলে যাবে। এখন দেখেন এখানে চলে আসছে ইনভাইট ফ্রেন্ড টু লাইক দিস পেজ, মানে আপনার এই পেজের সাথে আমি যেটা বলছিলাম এখন আমি এটা বাদ দিয়ে দিলাম, যেহেতু আমি অলরেডি ফাটিয়ে দিছি আর দেওয়ার দরকার নাই। এখন আমি একবার রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখন ফেসবুক পেজটা যে আমি খুলছি এই মাত্র সেটা আমার অ্যাড হয়ে গেছে। এবার আমরা এটার ভিতরে প্রবেশ করব, মানে আমাদের পেজটা ওপেন করব। ওপেন করার জন্য জাস্ট আপনি উপরে চাপ দিলে চলে আসবে। এখন আমি এটাকে মিনিমাইজ করে দিলাম বাদ আছে, যাই হোক। দেখেন এখানে আমার ফেসবুক পেজটা খোলা হয়ে গেছে। এখন আমার আরও কিছু কাজ আছে, সেটিংয়ের কাজ আছে, তো আমরা সেটিংয়ের কাজ করব। সেটিংয়ের কাজ করার জন্য উপরে সেটিং বাটনে ক্লিক করলাম। এখন সাধারণত আমরা প্রথমে জেনারেলে কিছু কাজ করব, জেনারেলে যে সেটিংগুলো আছে এগুলো ঠিক করে দেব। তো এখানে আসার পর দেখেন মেসেঞ্জার অ্যালাউ পিপল টু কন্টাক্ট ইওর পিপল, মানে আমার যে এটা আমায় কেউ কমেন্ট যোগাযোগ করতে হলে আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করবে, সেটা অন করে দিলাম। দেন এখন শেয়ার, আমি কোনো কিছু শেয়ার করতে পারবো সেটা এটা অন করে দিলাম। দেন এখানে নিচে আসলে আরও পাবেন, তো এগুলো আমি আপডেটের জন্য সেটা অন এটা অন করে দিলাম। এখন এখান থেকে ফিরে এসে এখন পেজের যে ইনফরমেশন, এখানে কিছু কাজ আছে, তো আমরা ফেসবুক পেজের ইনফরমেশন এখানে কাজটার জন্য দেখেন এখানে COVID-19 যে আপডেটটা সেটা আপনি দিতে পারেন, যদি না দেন সমস্যা নাই, সেটা আপনার ইচ্ছা। এবার নিচে আসলে দেখবেন যে একটু নিচে আসি আমরা, আমি যে অ্যাবাউট এখানে নাম আছে, আপনি চাইলে নাম পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার নিচে আসলে দেখেন এখানে ওয়েবসাইট, ওয়েবসাইটে আসলে আমি যে আমার ইউটিউবের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন সেটিংয়ের কাজটা এটা কন্ট্যাক্ট, তো আমি এখানে আমার ফোন নাম্বার যেহেতু অলরেডি একটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপের, আমি আর কোনো ফোন নাম্বার দেওয়া লাগবে না, জাস্ট আমি ইমেল নাম্বারটা দিয়ে দিব। এটা আমার পার্সোনাল ইমেল নাম্বার, এটা আপনার চাইলে এখানে এই ইমেল নাম্বারে মেল পাঠাতে পারেন, যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যত সম্ভব চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। আমি আমার ইমেল নাম্বারটা অ্যাড করে দিলাম। তো এখন একটু নিচে আসছি, এখন আছে আমার অ্যাকশন বাটন দরকার নাই, এখন ওটা প্রয়োজনে আমার লোকেশন। তো আমি আমার লোকেশনটা সেট করব, আপনি চাইলে আপনার লোকেশনটা অ্যাড করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এখানে আমি লোকেশনটা আমার অ্যাড করে দিচ্ছি, এখানে দেখেন স্টিল সিটি, জিপ কোড, লোকেশন, ম্যাপ, এখানে সব কিছু চলে আসবে, মানে আপনার এই ম্যাপটাতে কেউ ক্লিক করলে আপনাকে সরাসরি এখানে আসতে পারবে, সে দেখাবে সব কিছু এখানে দেখাবে। দেখেন আবার আমি অ্যাড করে দিলাম, দেন সেভ। এবার আপনি যে জায়গা আছেন ওই জায়গায় যদি আপনি থেকে কাজটা করেন তাহলে আপনার মনে করেন যে লোকেশনটা অন রাখলে হবে, অটোমেটিক নিয়ে নেবে। এখানে জিপকোড যেহেতু আমি জানি না আমার এই জায়গার, জিপকোডটা আমি এখন না দিয়ে দিলাম, আবার সেভ করে দেবো। তো সেভ করার জন্য দেখেন আমার লোকেশনটা অন হয়ে গেছে, সেভ আমি করে দেবো। আর আপনি যেটা জানবেন না সেটা যদি না জানেন না দেন তাও কোনো সমস্যা নাই। দেখেন আমার এটা সেট হয়ে গেছে, দেখেন আমার পুরো সব কিছু এখানে আমার লোকেশনটা অ্যাড হয়ে গেছে। এবার নিচে আসলে একটু নিচে আসলে দেখেন এখানে অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে এগুলো এখন আর কোনো দরকার নাই, পরবর্তীতে যেগুলো আমাদের আপডেট দেওয়ার সেগুলো আমরা দিয়ে দিব। এখন জাস্ট আমাদের কাজ কমপ্লিট, এখান থেকে আমরা ব্যাগ দিয়ে চলে আসলাম। তো এই ব্যাগ দিয়ে আসার পর দেখেন আমার পুরোপুরি কাজ কমপ্লিট। এখন আমার ফেস ক্রিয়েটর যে ইউজার নেম, মানে আমার এই যে ফেসের যে ইউজার নেমটা সেটা আমি এখনও চুজ করি নাই। তো আমি প্রবাসি হাসান দিছি, এটা হচ্ছে আমার নামটা দিছি, কিন্তু আমার ক্রিয়েট ফেজের যে ইউজার নাম সেটা অ্যাড করতে হবে। তো ফেজের মধ্যে ক্লিক করলে দেখেন আমাদের এখানে নিয়ে আসছে ক্রিয়েট ফেজ ইউজার নেম। এখানে আমি আমার ফেজের মানে ইউটিউবের নামটা দিয়ে দিলাম, দেখেন এটা নিচ্ছে না, মানে এটা লাল দেখাচ্ছে, ক্রস দেখাচ্ছে, মানে অলরেডি আছে এই নামে, এই নাম আর নেবে না। আপনি আপনার ফেজের জন্য হয় কিছু সংখ্যা কমিয়ে দিবেন অথবা বাড়িয়ে দিবেন। তো আমি যেহেতু 2022 সালের এখন এটা এই এই বছরে আমি চ্যানেলটা খুলছি, আমি 22 দিয়ে দিলাম। দেখেন এখন টিক মার্ক চলে আসছে, এখন জাস্ট ক্রিয়েট ইউজার নেম দিলে আমার এটা ক্রিয়েট হয়ে যাবে, আমার এটা তৈরি হয়ে যাবে। এখন দেখেন অলরেডি অল সেট হয়ে গেছে, জাস্ট ওকে দেওয়ার পর আমার এটা হয়ে গেছে। এখন আমার দেখেন আমি আবার রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে আমার ইউজার নেমটা চলে আসবে। এখন দেখেন আমার ইউজার নেম চলে আসছে। এইবার কী করবো আমরা, আমাদের একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা একটা ভিডিও আপলোড দিয়ে দিব, যেহেতু আমি মাত্র খুলছি, এটা আমার ব্লগার চ্যানেল। আমার অলরেডি 3টা চ্যানেল আপনারা দেখে আসবেন, আমার একটা ইউটিউব চ্যানেল ঢুকলে সবগুলো পাবেন। তো আমি এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম, দেখেন ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এখন এখানে ফটো ভিডিও আপনি সব কিছু দিতে পারবেন, এখানে সব কিছু আছে, লাইভও করতে পারবেন। আমি দিয়ে দিলাম, দেন এখন আপনাকে দেখেন এখানে নিয়ে আসছে, একটু নিয়ে আসবে আপনার পছন্দ মতো আপনি যে ভিডিওটা লোড দেবে সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে চলে আসবেন। তো আমি এবার ভিডিওর নামটা সিলেক্ট করে দিই, লিখে দিচ্ছি। আপনি চাইলে ইউটিউবের ভিডিও আমার অলরেডি দেওয়া আছে সেখানে লিঙ্ক, আপনি চাইলে আপনার ভিডিওর লিঙ্কও দিতে পারেন এখানে। এখন জাস্ট এখানে আমি শেয়ারে ক্লিক করবো, তো শেয়ারে ক্লিক করার পর দেখেন আমার একটা নোটিফিকেশন চলে আসছে, আপনার এরকম
ভিডিও ফটো যে কোনো কিছু আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমার এটা একটু লোড হতে সময় লাগবে, মানে যে ভিডিওটা আমি দিয়েছি তো খুব সহজ আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তারপর যদি আপনার বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।